আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কাচ্চি বিরিয়ানি। চলুন কিভাবে বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করি দেখে নেওয়া যাক। এক টেবিল চামচ কিশমিশ, 10-12টা কাঠবাদাম, চীনাবাদাম, হাফ চামচ সাদা গোলমরিচ, 4-5টা কাবাব চিনি, 1টা স্টার মশলা, 4টা সাদা এলাচ, 1টা যে পিপলস মশলা, যে সামান্য পরিমাণ বস মশলা, হাফ জয়ফল, 1 ইঞ্চি দারচিনি, 2-3টে লং, যে সামান্য পরিমাণ জয়ত্রী, 4-5টা কাঁচামরিচ, 1 চা চামচ শাহি জিরা। এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কুসুম গরম পানির সাথে সামান্য লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যে ধীরে দিলাম 1 কেজি পরিমাণ গরুর মাংস, মাংসটা আমি মাংস হাড্ডি সহ নিয়ে নিয়েছি। যে এর সাথে নিয়ে নিলাম যে আমি যে মশলাটা দেখিয়েছিলাম এটাকে পেস্ট করে নিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, পরিমাণ মতো লবণ। এর সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এর সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এটা আপনারা স্কিপও করতে পারেন, আমার একটু মিষ্টি ভালো লাগে সেজন্য মাংসের সাথে একটু চিনি অ্যাড করে দেব। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এটাকে আমি ভালোভাবে মিক্সড করব। সেরাও দিয়ে দিছি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এই যে আমার এই মাংসটা মশলা মাখানো শেষ, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দেব 2 থেকে আড়াই ঘন্টা। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে, আরও বেশি সময় ধরে আপনারা এটাকে রেস্টে রাখতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল নিয়ে আমি আলুটাকে এখানে ভেজে নেব। এই আলুটাকে সামান্য লবণ, সামান্য জর্দার রং, অরেঞ্জ কালার দিয়ে মাখাই রেখেছিলাম। এখন আলুটাকে আমি একে একে এটির ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে এখন মিডিয়াম টু লো আছে ভেজে নেব 1 মিনিট। দেখুন এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি চুলাটা বন্ধ করে একটা প্লেটে তুলে নেব। অপর চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি নিয়ে এটাকে ফুটে নিয়েছি। এটার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে নিয়ে নিচ্ছি 3 পট পরিমাণ বাসমতি চাউল। এটাকে আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই যে পানি ঝরিয়ে নিয়ে নিছি। এখন এটাকে আমি এই ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। চালটা দেড়ে এটাকে ফুটার জন্য পানিটা অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমার চাল যে 60% সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন ছাঁকনিতে ছেঁকে নেব। এই যে সসপ্যানের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়ে নিছি। এখন এটার ভিতরে দিয়ে দেব
আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম যে সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এখন এটা সুন্দরভাবে এটার উপরে ছড়াই দেব। এরপর দিয়ে দিচ্ছি আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এটার উপরে দিয়ে দিচ্ছি মাংসের উপরে। এরপর দিয়ে দিচ্ছি আমি যে চালটা সেদ্ধ করে রেখেছি সেই চালটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এটার উপরে 5-6টা আলু বখারা। দিয়ে দিচ্ছি যে সামান্য পরিমাণ কিশমিশ। দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা এবং পাকা মরিচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ, জাল করে আমি ঘন করে নিয়ে নিয়েছি লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 2-3 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। আরো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিরিয়ানি সেন্ট। দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণ জর্দার রং। এখন এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে এই যে আমি আটা গুলে রেখেছি এটা দিয়ে এটার মুখটাকে ভালোভাবে মোড়াই দেব। এই যে দেখুন আমার সসপ্যানের চারদিকে যে আমি আটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় বসাই দেব। চুলায় একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমার এই যে সসপ্যানটা এটির উপরে বসাই দিলাম এখানে। এখন আমি এটাকে প্রথম হাই হিটে 8 মিনিট রান্না করব। তারপর চুলার আঁচ একদম লো করে দিয়ে এটাকে 1 ঘন্টা দমে রান্না করব। তারপর রান্না শেষে আমি আপনাদেরকে এটা দেখাই দেব যে কিভাবে আমি বিফ কাচ্চি বিরিয়ানিটা তৈরি করলাম। দেখুন বন্ধুরা আমার এই যে বিরিয়ানি রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন এটার সাইডের এই আটাগুলো আমি খুলব। আমি সসপ্যানের সাইডের আটাটা খুলে নিলাম। এখন দেখুন এই যে ঢাকনা খুলে দেখাই দিচ্ছে কি সুন্দর একটা ঘেরান বের হয়েছে বন্ধুরা। দেখুন আমার বিফ কাচ্চি রান্না শেষ। আপনাদেরকে একটু এই যে সাইড থেকে এই যে নেড়ে দেখাই দিচ্ছি, দেখুন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে বেড়ে এটা দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার বিফ কাচ্চি রেডি। এখন আপনাদেরকে আমি একটু এক পিস মাংস নিয়ে কেটে দেখাই দিচ্ছি যে দেখুন মাংসটা কিরক পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। যে দেখুন বন্ধুরা মাংসটা এই যে ইজি কেটে গেল। বন্ধুরা আপনাদের যদি আমার এই বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।